সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আগুনে পোড়া শ্বাসনালী। বিষয়টি আমাদের সবসময় আতঙ্কিত এবং ভয়ার্থ করে তোলে। আমরা প্রায় দেখতে পাই পোড়া রোগীর চামড়া বীভৎসভাবে পুড়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই চিকিৎসকগণ বলেন যে যত না তা পুড়ে গেছে চামড়া, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালী। তো এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় চামড়া পুরোপুরি সুন্দর আছে, সুস্থ আছে, কিন্তু শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে রোগী বিপদাপন্ন হয়। আবার একই সাথে চামড়া পুড়ার সাথে সাথেও শ্বাসনালী পুড়ে থাকতে পারে। বেশ কিছুদিন আগের একটি ঘটনা মনে পড়ে যায়, ঢাকার একটি অভিজাত এলাকার ঘটনা। সেখানে হাই রাইজ বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তো অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল মূলত নিচের ফ্ল্যাটে একটি আসবাবপত্র করার সময়। সেখানে আসবাবপত্র আগুন লেগে প্রচুর ধোঁয়া তৈরি হয়। এর উপরে ফ্ল্যাটের মানুষজন আতঙ্কিত হয়ে উপরে উঠতে থাকে, যার ফলে এর ধোঁয়ায় উপরে মানুষজন আটকা পড়ে মারা যায়। পরবর্তীতে দেখা যায় যে তাদের চামড়া পুড়েনি, কিন্তু তারা মূলত শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে মৃত্যুবরণ করেছেন। তো এক পরিসংখ্যানে দেখা গেছে সাধারণত যাদের বয়স 5 বছর বয়সের নিচে এবং 75 বছর বয়সের উপরে, এরাই মূলত শ্বাসনালী পোড়া রোগে আক্রান্ত হয়ে থাকেন। অগ্নিকাণ্ডের পর ডাক্তাররা এক্স রে করলেন, এক্স রে ভালো আছে, এটা দেখে ডাক্তাররা সন্তুষ্ট হন না। তারা 24 থেকে 36 ঘন্টা অপেক্ষা করেন, কারণ শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে যে লক্ষণগুলি তৈরি হয় সেটা তৈরি হতে সময় লাগে। তো কী কী লক্ষণ এখানে তৈরি হতে পারে? এখানে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এসব রোগীর ক্ষেত্রে মুখমণ্ডলের চারিদিকে আগুনে পুড়ে যায়, অথবা কাশির সাথে ছাই বের হতে থাকে। রোগীর গলার স্বর অনেক ক্ষেত্রে কর্কশ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট হতে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে রোগী অজ্ঞান পর্যন্ত হয়ে যান। কারো কারো জিহ্বা এবং হাতের আঙুলগুলো নীল বর্ণ ধারণ করে অক্সিজেনের অভাবে। অগ্নিকাণ্ডের পর আমরা যদি এই ধরনের রোগী দেখি, তাহলে আমরা মনে করতে পারি যে রোগীটি শ্বাসনালী আগুন দ্বারা আক্রান্ত হয়েছে। আসলে কোন কোন ক্ষেত্রে আমাদের শ্বাসনালীগুলি বেশি আক্রান্ত হতে পারে? যদি এরকম দেখা যায় যে অগ্নিকাণ্ড একটি বদ্ধ ঘরে হয়েছে, বদ্ধ ঘর বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের ল্যাবরেটরি বা কম্পিউটার কক্ষ, এগুলিকে শীতাতাপ নিয়ন্ত্রিত করার জন্য আমরা কাঁচ দিয়ে বা দেয়াল দিয়ে বদ্ধ করে রাখি, এরকম বদ্ধ ঘরে যদি অগ্নিকাণ্ড হয় তাহলে শ্বাসনালী আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আবার একই সাথে আমাদের ঘরে বা কারখানায় যদি এমন দাহ্য পদার্থ থাকে বা আসবাবপত্র যদি এরকম হয় যেটি পুড়ে গেলে প্রচুর বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে, এই গ্যাসগুলা শ্বাসনালীতে ঢুকে শ্বাসনালীকে আক্রান্ত করতে পারে। যেরকম কিছু কিছু আসবাবপত্র আছে সেখানে যদি আগুন লাগে, তাহলে সেখানে প্রচুর পরিমাণ কার্বন মনোক্সাইড তৈরি হয় এবং সেখানে অক্সিজেনের ঘাটতি থাকে এবং এর ফলে রোগী অচেতন হয়ে যেতে পারে। আবার আমাদের বিভিন্ন কারখানায়, যেরকম গার্মেন্টস কারখানায়, প্রচুর পরিমাণ লাইনল, পলিথিন, এইসব দাহ্য পদার্থ থাকে, এগুলোতে যদি আগুন লাগে সেই ক্ষেত্রে সায়ানাইডের বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে, যেগুলি আমাদের শ্বাসনালীতে ঢুকে দেহে ছড়িয়ে যেতে পারে এবং আমাদের হৃদস্পন্দনকে বন্ধ করে দিতে পারে। এছাড়াও শ্বাসনালী পুড়ে যাবে কি না এটা নির্ভর করে, যদি ওই রোগীটি, অর্থাৎ অগ্নিকাণ্ডে আক্রান্ত রোগীটি যদি বদ্ধ ঘরে 10 মিনিটের অধিক সময় পড়ে থাকে, তাহলে তার শ্বাসনালী পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।
আবার তাদের শ্বাসনালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, রোগী আগে থেকেই শ্বাসযন্ত্রের কোনো না কোনো রোগে ভুগছেন, হয়তো তিনি অ্যাজমায় ভুগছেন বা সিওপিডিতে ভুগছেন, এই ধরনের রোগী অগ্নিকাণ্ডের সময় আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। ধরেন আপনি কীভাবে বুঝবেন, আপনি একটা এক জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে, কীভাবে বুঝবেন যে আপনি এই রোগীটি শ্বাসনালী আক্রান্ত হয়ে থাকতে পারে? এই সংক্রান্ত আলোচনা অবশ্য আমরা প্রথমেই করেছি, তবে সে সময় আপনার করণীয় হবে অগ্নিকাণ্ডের স্থান থেকে রোগীকে দ্রুত খোলা মুক্ত স্থানে নিয়ে আসা, এবং মুখে যদি ছাই বা এই জাতীয় পদার্থ খুব বেশি জমে থাকে সেগুলো সরিয়ে ফেলা, এবং এরপরে বিষয়টি হবে যে আপনি রোগীর জন্য প্রচুর পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা করবেন। এই অক্সিজেনের ব্যবস্থা করার মাধ্যমে আপনি ধরে নিতে পারেন যে আপনি রোগীর জন্য একটি প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা শুরু করেছেন, যে অ্যাম্বুলেন্সে আপনি রোগীকে বহন করবেন সেখানে যেন অক্সিজেনের ব্যবস্থা থাকে, এবং যে হাসপাতালে আপনি রোগীকে নিয়ে যাবেন সেখানে যেন আইসিইউর ব্যবস্থা অর্থাৎ ইনটেনসিভ কেয়ার ইউনিটের ব্যবস্থা থাকে। কারণ পোড়া শ্বাসনালী রোগীদের জন্য শতকরা 50% ক্ষেত্রে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আইসিইউ থাকাটা জরুরি, এবং একই সাথে আইসিইউর পাশাপাশি এইসব হসপিটালে পোড়া রোগী চিকিৎসা সংক্রান্ত বিশেষজ্ঞ এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ থাকে, তাহলে খুবই ভালো হয়। সব রোগীকে যে হসপিটালে ভর্তি হবে বিষয়টি এরকম না, রোগী আসার পর ডাক্তাররা তাকে অবজারভেশনে রাখেন, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। সেই ক্ষেত্রে আমি আগেই বলেছি যে 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত রোগীকে ডাক্তাররা অবজার্ভ করতে থাকেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে সব পোড়া রোগীরই হসপিটালে ভর্তি হওয়ার দরকার নেই। আমরা আগে জেনেছি যে কোন কোন কন্ডিশনে বা কোন কোন অবস্থায় শ্বাসনালী বেশি আক্রান্ত হয়, যেরকম বদ্ধ ঘরের কথা বলেছি, সেখানে লম্বা সময় পড়ে থাকার কথা বলেছি, এবং কিছু কিছু লক্ষণের কথা বলেছিলাম, যেরকম শ্বাসনালীতে ছাই জমে থাকা, মুখ পুড়ে যাওয়া, এই বিষয়গুলি আর এগুলো যদি উপস্থিত থাকে তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসকরা রোগীকে হাসপাতালে ভর্তি নেন। তো এখান থেকে কী কী জটিলতা হতে পারে, আমরা অনেক আধুনিক চিকিৎসার মাধ্যমে রোগীকে বাঁচিয়ে তুললাম, আইসিইউতে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিলাম, রোগী একসময় মৃত্যু পথ হতে বেঁচে ফিরল, কিন্তু এরপরও কিছু জটিলতা থেকে যেতে পারে। শ্বাসনালীতে স্থায়ী ক্ষত তৈরি হতে পারে, শ্বাসনালীগুলি ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে বারবার ইনফেকশন হতে পারে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনার পরপরই শ্বাসনালী এবং ফুসফুসের বায়ুথলিগুলি ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে ক্ষতিকর রস জমা হয়, ফলে অক্সিজেন গ্রহণ করাটা কষ্টকর হয়ে রোগী ইভেন রেসপিরেটরি ফেলিউর বা শ্বাসতন্ত্রের বিকলতায় আক্রান্ত হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা শ্বাসনালী পুড়ে যাওয়াটা কীভাবে প্রতিরোধ করব? দেখা গেছে যে এক পরিসংখ্যানে শ্বাসনালী পোড়াতে মৃত্যুর হার শতকরা প্রায় 16.5%, এবং শ্বাসনালী পোড়ার সাথে যদি চামড়ার একটা বড় অংশ পোড়া ক্ষত থাকে সেক্ষেত্রে মৃত্যুর হারটা 4 গুণ বেড়ে যায়। প্রতিরোধের ক্ষেত্রে আলোচনা করতে আমরা কিছু কিছু ব্যবস্থা নিতে পারি, যেরকম আমরা আমাদের কক্ষগুলিকে একেবারে বদ্ধভাবে বদ্ধ করে তুলব না কাঁচ বা দেয়াল দিয়ে, এখানে আসলে বায়ু চলাচলের যথেষ্ট পরিমাণ ব্যবস্থা থাকা উচিত, যাতে অগ্নিকাণ্ড হলে ধোঁয়াগুলো সহজে বের হয়ে যেতে পারে। যদি এরকম সম্ভব না হয়, মুক্ত বাতাস যাতায়াতের ব্যবস্থা যদি না করা যায়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অগ্নিকাণ্ডের সময় আমাদের কাচের
দেয়ালগুলো যাতে দরজাগুলো যাতে সহজে খুলে দেওয়া যায়, অথবা সম্ভব হলে আমরা যদি ভেঙে দিই দেয়ালগুলি, সেখান থেকে ক্ষতিকর ধোঁয়াগুলো সহজে বের হয়ে যাবে, তখন আমাদের শ্বাসনালীগুলি এই ক্ষতিকর ধোঁয়া থেকে রক্ষা পেতে পারে। আমরা আমাদের গৃহে বা কলকারখানায় এমন ক্ষতিকর দ্রব্য রাখবো না যেগুলি পুড়ে গেলে প্রচুর ক্ষতিকর গ্যাস তৈরি হয়। তো আমাদের আসবাবপত্র এবং অন্যান্য বিষয়গুলো নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের সতর্কতা অবলম্বন করব। অনেক সময় আমরা আগেই গল্পে এক ফাঁকে বলেছিলাম যে নিচের ফ্ল্যাটে আগুন লেগেছে, আমরা ছাদের দিকে দৌড়াচ্ছি, কিন্তু খেয়াল রাখতে হবে ছাদের দরজাটা যেন খোলা থাকে, নাহলে আমরা ওই গ্যাসে আবদ্ধ হয়ে আমাদের শ্বাসনালী আক্রান্ত হয়ে আমরা বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারি। এইগুলো কোনোটি যদি আমাদের পক্ষে মানা সম্ভব না হয়, আমাদের কারখানায় যদি প্রচুর দাহ্য পদার্থ থাকে, তাহলে আমরা যে আধুনিক অ্যালার্ম সিস্টেম আছে, অর্থাৎ অগ্নিকাণ্ড হলে ঘণ্টা বেজে উঠবে, তো সেই ব্যবস্থা যদি থাকে এবং আমরা যদি মাঝে মাঝে আমাদের কর্মচারী এবং পারিবারিকভাবে বা স্কুলে এই ধরনের অগ্নিকাণ্ডের মহড়া দিই, তাহলে কিন্তু আমরা আমাদের অনেক জীবনকে রক্ষা করতে পারব এবং সেক্ষেত্রে আমাদের শ্বাসনালীও নিরাপদ থাকবে। তো শুধু দর্শক মণ্ডলী, ভবিষ্যতে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনার আশা রেখে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।